হ্যালো সবাইকে, ছোট একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ইলিশ মাছের পাতুরি আপনাদের সাথে শেয়ার করব। আর ইলিশ মাছের পাতুরি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। এই জন্য সরিষা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। একসঙ্গে বেটে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছ কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ এবং পেঁয়াজ। এবং আমি যে মশলা তৈরি করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাছ মাখানোর সময় অবশ্যই সরিষার তেল দিতে হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এখানে আমি কলা পাতা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য তেল, এরপরে মাছ এক এক করে বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিচ্ছি। আমাদের এলাকায় কলা পাতায় মাছ ভাজি অথবা পাতুরি খুবই জনপ্রিয়, আর এই ধরনের কলা পাতায় মাছ ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। মাছটাকে আমি এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে অন্য পিঠ ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল, এরপরে আমি অন্য পিঠও ভেজে নিয়েছি। এই তো আজকে রেডি হয়ে গেল কলা পাতায় পাতুরি। আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, টাটা।